সাতক্ষীরার কলারোয়ায় এগারো কেজি সাতশো গ্রাম রুপার সহ মাসুদুর রহমান ওরফে খোখন ঢালি নামে এক ভ্যান চালককে আটক করেছে পুলিশ বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে কলারোয়া গয়ডা সড়কের বঙ্গবন্ধু মহিলা কলেজের সামনে থেকে তাকে আটক করা হয় আটক মাসুদুর রহমান ওরফে খোখন ঢালি কলারোয়া উপজেলার কেলাগাছি গ্রামের আশার ঢালির ছেলে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়ুল কবির জানান গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু মহিলা কলেজের সামনে থেকে একটি ভ্যানের গতিরোধ করে তলাশি করা হয় এ সময় ভ্যানে থাকা একটি বাজারের ব্যাগে নয়টি প্যাকেটে মোড়ানো এগারো কেজি সাতশো গ্রাম রূপার গহনা উদ্ধার করা হয় আটক করা হয় চালক মাসুদুর রহমান ও পে খোকন ঢালিকে এদিকে উদ্ধার হওয়া রূপার গহনার মধ্যে বিপুল সংখ্যক চেন ও বীজ জোড়া রয়েছে যার মূল্য প্রায় নয় লাখ ছত্রিশ হাজার পাঁচশো টাকা বলে জানিয়েছে পুলিশ